এবার আমাদের 32তম বর্ষ। আমরা এবার যে থিমটা এনেছি সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের সবুজ দ্বীপের রাজার উপন্যাসের কাহিনী অবলম্বনে সবুজ দ্বীপের মাতৃ আরাধনা, জারোয়া উপজাতির উপরে আমরা এবারে যে থিমটি করেছি, মূলত ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে, টায়ার, তারপর হচ্ছে আপনার টিন, টিউব, এসব দিয়ে আমরা এবারের থিমটা মানুষকে দেখাতে যাই। আশা করি মনগাঁওবাসী সবার ভালো লাগবে, আপনারা সবাই আসবেন। সম্পূর্ণ নতুনত্ব এবার আমাদের পুজো, ফেলে দেওয়া মানে ফুলে দেওয়া জিনিসপত্র দিয়ে করছি, সেহেতু আমাদের শিল্পীর এখন যারা কাজ করছে এখানে তাদের কারোরই খাওয়ার ঘুম নেই। আর আপনারা দেখেছেন কদিন আগে নিম্নচাপ ছিল, বর্ষার জন্যে তো কতদিন কাজ করতে পারিনি, সেই জন্যে এখন প্রচণ্ড ব্যস্ততা তাদের, না মানে খাওয়া ঘুম বাদ দিয়ে তারা এখন মানে প্রতিনিয়ত কাজ করে চলছে এবং 3 মাস ধরে আমাদের এই কাজ চলছে। প্রতি বছরই আমরা নতুনত্ব কিছু ছোঁয়া রাখি, আপনারা সবাই আসবেন। আমাদের এখানে বস্ত্রদান আছে এবং আমরা যতটা পারি মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি, যেটুকু আমাদের দিক দিয়ে সম্ভব। আপনারা সবাই আসবেন, সবাই ভালো থাকবেন।